নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি কাটলেট বা চিংড়ি ভাজা বা চিংড়ির পকোড়া, যাই বলেন না কেন, খেতে ভীষণই দুর্দান্ত হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিংড়ির কাটলেট বানানোর জন্য আমি এখানে 9 পিস চিংড়ি মাছ নিয়েছি। আর এই কাটলেটটা বানানোর জন্য চিংড়িগুলো একটু বড় বড় নিতে হবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি কাটলেট বানানোর জন্য আমি চিংড়িটা কীভাবে রেডি করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি চিংড়ির মাথাটা বাদ দিয়ে দিয়েছি, আর এখন চিংড়ির গায়ে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। পাগুলো আমি ফেলে দিয়েছি, আর এখন এইভাবে ছিঁড়ে নিতে হবে। আর দেখুন, ভেতরের দিকে আর পিঠের দিকে দুটো ময়লা থাকে, সেগুলো ফেলে দিতে হবে। এইভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে চিরে দিতে হবে, আর চিংড়িগুলোকে এভাবে ফ্ল্যাট করে দিতে হবে। এইভাবে আমি সব কটা চিংড়ি রেডি করে নিচ্ছি। দেখুন, আমার সব কটা চিংড়ি আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখন চিংড়িগুলো একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। চিংড়িটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/4 চা চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 1/4 চা চামচ। জিরেটাকে আমি হালকা রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 লেবুর জুস। এখন সব কিছু খুব ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিতে হবে, আর এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। কুড়ি মিনিটের জন্য আমি এটাকে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এটা নিয়েছি ব্রেড ক্রাম্স। ব্রেড ক্রাম্সটা আমার হোমমেড ব্রেড ক্রাম্স, এটার ভিডিও আমি কিছুদিন আগেই দিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আর একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম। ময়দাটাকে আমি রেডি করে নেবো। ময়দার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রোস্টেড জিরে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটা রেডি করে নেবো। এই জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা চিংড়ি মাছ নিয়ে প্রথমে চিংড়ি মাছের মধ্যে ময়দা লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে। তারপর এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্স লাগিয়ে নিতে হবে। একটু মোটা করে ব্রেড ক্রাম্সটা লাগাতে হবে। দেখুন, এইভাবে হাত দিয়ে প্রেস করে খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্সটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি কাটলেটের শেপটা কি দারুণ এসছে। এভাবে আমি সব কটা চিংড়ি কাটলেট রেডি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব কটা চিংড়ির পকোড়া রেডি করে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রাই করে নেব। এর জন্য তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। এই পকোড়াটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। 3-4 মিনিটেই পকোড়াটা রেডি হয়ে যাবে। ধরুন, এইভাবে উল্টে পাল্টে আমাদের খুব ভালো করে পকোড়াটা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমাদের চিংড়ি পকোড়া কিন্তু একদম রেডি আমরা এখন তুলে নিচ্ছি এভাবে আমি বাকি পকোড়াগুলো রেডি করে নেব এটাকে এখন আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি আর এইভাবে আমি বাকি পকোড়াগুলো রেডি করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল যদি প্রথম আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি এখানে গরম গরম চিংড়ি পকোড়া সার্ভ করেছি তিন রকম সসের সাথে টমেটো সস কাসুন্দি আর রেড চিলি সস আজকের মতন বাই